পানি সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা অষ্টম এবং এইচএসসি পাশে সকল জেলা প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এটিতে মোট তিনটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। প্রথম যে পদটি রয়েছে সেটি হল ল্যাবরেটরি টেকনিশিয়ান। পদের সংখ্যা রয়েছে 24টি। এটিতে আপনার বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এটিতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে, এইচএসসি অথবা সমান পাশ থাকতে হবে। দুই নম্বর পদটি হল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা রয়েছে 23টি। এটিতে বেতন স্কেল দেওয়া আছে 9,300 টাকা থেকে 22,490 টাকা এবং এটিতে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমান পাশ, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতির নিম্নরূপ: বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তিন নম্বর পদ হল ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা রয়েছে 5টি। এটিতে বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটিতে আপনার অষ্টম শ্রেণী পাস ও 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে 29 সেপ্টেম্বর 2022 সকাল 10টা থেকে। আবেদনটি শেষ হবে 28 অক্টোবর 2022 তারিখ বিকাল 3টায়। এটি আপনাদের অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো আবেদনের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করেন, সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের পাশে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অনলাইন আবেদন। আপনি যে পদে আবেদনটি করবেন সেটির উপর এখানে ক্লিক করবেন অনলাইন আবেদনে। তারপরে আপনি এখানে যে এমন অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন, তো ফর্মটি পূরণ করার পূর্বে যেগুলো আপনার প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আবেদন করার পূর্বে প্রস্তুতি, মূল্য চালানের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, জেপিজি ফরম্যাটের হতে হবে, 17 ডিজিটের জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা 10 ডিজিট স্মার্ট কার্ড নম্বর অথবা 17 ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নাম্বার সদ্য তোলা, রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড, 300x300 পিক্সেলের জেপিজি ফরম্যাটে, স্বাক্ষরের স্ক্যান কপি, সাদা ব্যাকগ্রাউন্ড, 250x150 পিক্সেল জেপিজি ফরম্যাট এবং আবেদনপত্র প্রিন্ট করার ব্যবস্থা। এটি হল সেই আবেদনের ফর্মটি, দেখতে পাচ্ছেন কোথায় কিভাবে লিখতে হবে আপনার সম্পূর্ণটি কিন্তু এখানে লেখা রয়েছে। আপনি যে পদে আবেদনটি করবেন পদটি এখানে অটো যেহেতু সিলেক্ট করেছিলেন সেটি এখানে দেখতে পাবেন, বিজ্ঞপ্তি নাম্বারটি দেখতে পাবেন, প্রার্থীর নাম বাংলাতে লিখবেন। আর এটি হলো আবেদন করার নিয়মাবলী, কোন ঘরে আপনাকে কিভাবে লিখতে হবে বাংলায় কি ইংরেজিতে সেটি আপনি এখানে দেখতে পাবেন। আবেদন নির্দেশিকাতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি যে নিচের অংশে দেখতে পাবেন আবেদন করার নিয়মাবলীটি। আর পর্যায়ক্রমে এখানে যেহেতু সম্পূর্ণটি এখানে বাংলাতে লেখা রয়েছে, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে কোথায় কি লিখবেন। নিচের অংশে যদি আসেন যে এখানে আপনাকে চালান নাম্বার, কত তারিখে চালানটি জমা দিয়েছেন সেই চালানের তারিখটি, ব্যাংকের নামটি এবং ব্যাংকের শাখার নামটি, এবং চালানটি কিন্তু স্ক্যান করতে হবে আপনাকে 800x600 পিক্সেলে, সেটি এখানে আপলোড করে দিবেন এবং এখানে আপনার ছবি এবং স্বাক্ষরটি সর্বশেষ এখানে সংরক্ষণ করুন এবং পরবর্তী ধাপে যাবেন এবং পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আর আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনি কিন্তু ধীর স্থিরভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন আর পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটাকে সম্পর্কে আপনি ভালো করে পড়ে নেবেন। আর নিয়োগের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটি পেয়ে যাবেন। আর এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাগরিকত্ব সনদের সত্যায়িত অনুলিপি, অন্যান্য কাগজপত্রের 2 সেট দাখিল করতে হবে এবং সকল সনদের মূল কপি আপনাদের প্রদর্শন করতে হবে। এবং আবেদনের যে ফিটি রয়েছে সেটি আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। তো ক্রমিক নং 1 ও 2 নং পদের জন্য 200 টাকা এবং ক্রমিক নং 3 এর পদের জন্য 100 টাকা আপনাদের অফেরত যোগ্য মূল্যমানের ট্রেজারি চালান মহাপরিচালক পানি সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবর এখানে একটি চালান নাম্বার দেখতে পাচ্ছেন, এই কোডে আপনাদের জমা দিতে হবে। তো এই চালানটি আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং সকল পদের নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় স্থান এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যাদি এখানে ওয়েবসাইট দেখতে পাবেন। ওয়েবসাইট এবং যোগ্য প্রার্থীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। এবং পানি সম্পদ অধিদপ্তরের 8/9/2019 তারিখে এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন, এই স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল পাতে আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে এই ছিল পানি সম্পদ অধিদপ্তরের সেই নিয়োগ বিজ্ঞপ্তির, আশা করি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।